অলরাইট গাইস, দিস ইজ রুদ্র সেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যান্ড অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও, ও ফার্স্ট ভিডিওটা দেখে যাচ্ছে টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন। সো ইন্ট্রোটা উপভোগ করুন। এতক্ষণ আপনারা ইন্ট্রোটা উপভোগ করলেন, এখন আপনারা টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝিয়ে গিয়েছেন আজকের আজকের ভিডিওটা হয়ে যাচ্ছে কি, আজকের ভিডিওটা হয়ে যাচ্ছে বারবিকিউ চ্যালেঞ্জ। এখন আমি আমার বন্ধুর বাসায় যাবো, আজকে সারাক্ষণ চিল করবো, তো আমার সাথে থাকো। এখানে আমার বন্ধুর বাসায় যাওয়ার সময় কি রাস্তার কিছু ফুটেজ গাইস, আমি এখন ওদের বাসায় চলে এসেছি, কী করে দেখি কি দেখি অবস্থা দেখো। বাকি মেম্বার কই সাইডে স্থাপিত রাখে, আমি ঠিক হয়ে যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে। তো গাইস এখন আমি ওদেরকে ছাদে উঠতেছি, বাট কিন্তু কারেন্ট নাই, আর বাকি অনেকজন রাখে আছে এখানে, কিন্তু ওই যে বন্ধু আছে মোমবাতি চলে রেখে গেছে, এখানে অনেক লাইট কিন্তু আসছিল কিন্তু আজকে কারেন্ট নাই। এখানে আয়োজন করা হচ্ছে বারবিকিউ, সারা সাবিত কাজ করতেছে গাইস, আর এখানে আলাপাত আছে জি স্যার, এই যে আমার বন্ধু বলেছে গাইস, এই যে ওর বাসার ছাদে কিন্তু আজকে করতেছি। এখানে র্যাকেট খেলা হয়, এই মেশিন করতো আচ্ছা দেখি থাকে গাইস। এখানে সৌরভ আর সাবিত দেখেন ধোয়া বাঁধা করতেছে, আর আমি এখানে আপনার জন্য ভিডিও করতেছি। সৌরভকে আমি এখন বলবো তা হাই দিতে, দেখুন সৌরভ হাই দিতে আসেন, এখানে হাই দিছে অবশেষে সেরে গাইস। এখানে যে গাইস ওদিন বিশ্বাস করেন গাইস, কারেন্ট যে ডিস্টার্ব করছিলো কোনো সময় ডিস্টার্ব পড়ে না, কারেন্ট ডিস্টার্ব করে কারেন্ট গেছিলো গাইস। দেখুন কারেন্টটা এখন আসছে, এখন আপনাদের জন্য আমি ভিডিও করে দিচ্ছি, দেখতে থাকেন। এই যে আমি তুলনা এখন বসবো, দেন ওরা কাজ করতেছে আর আমি আরামে আয়েস করে বসে আছি গাইস। এই যে দেখেন, এই যে ছেলেটার নাম হচ্ছে আরাফাত, সে আগুন জ্বলাইতেছে কোয়াল জ্বলাইছে, এই যে আমি আছি এখানে গাইস, ঠিক আছে দেখতে থাকুন। এই যে আমি দোলনা খাইতেছি আর ফুল আছে। এখন আমি যাবো একটু ওই যে রুমে, বিকজ আমাদের ছাদটা দেখাবো গাইস, দেখতে থাকুন। এই যে আমি ওর কাছে যাচ্ছি এখন, আগে দেখুন ও কী জ্বলাইতেছে, আগুন জ্বলাইতেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাবো কোথায় কোথায় ঘরে যাই, আচ্ছা দেখি সাবিত কী করে ওইখানে গাইস। দেখুন সাবিত ফোনে কথা না কী করতেছে, দেখেন কথা বলতে ওরা ডিসকাস করতেছে গাইস। দেখুন সৌরভ তমাল চাঁদাচাঁদি করতেছে এখানে, কী নিয়ে কী বিষয় নিয়ে দেখেন। হ্যাঁ তো বিশ্বাস করেন ওই যে বারবিকিউর দিন, ওদিন যে মুখটা হয়েছে, যে এখন যারা করতে চাই তখন একটা বিপদ লাগে। দেখেন আপনাদের ফুটেজে আছে, দেখেন আগুন জ্বলাইতে এসে এখানে তমাল নাম ছেলেটা আগুনের মধ্যে দেখেন কী বলেছে, যে আগুন দিচ্ছে আগুন দিচ্ছে, ঠিক আছে আগুন চলে যাচ্ছে, এই যে আগুনের প্রচুর চলতেছে। দেখেন গাইস ওদিন গাইস সিরিয়াসলি ওদিন কী যে হয়েছে, আচ্ছা দেখ সিরিয়াসলি দেখেন এইখানেও সেম কাহিনীটা হয়েছে, দেখেন আগুন ধরেছে, দেখেন আপনারাই দেখতে থাকেন, দেখেন আগুন ধরেছে ওদিন ওদিন গাইস বিপদের প্রে বিপদ গেছে। দেখেন আগুন ধরেতে গেছিলাম কী দাঁড়িয়েছে গেছি, দেখেন কেরাসিনের অভাবে স্যার আমরা হেসে চল যা ওগুলো আগুন ধরেছি, হাস্যকর কথা। দেখেন এই যে এই যে এই যে দেখেন এদের ছেলেটা বি কেয়ারফুল ছিল, দেখে দেখেন কী হয়েছে, দেখেন এই যে গাইস এখানে দেখেন, এখানে কলা চড়ানোর জন্য মাখানোর মশলা মাখাই দিয়েছে, এখন কলাটা ধোয়া ওড়ানোর জন্য, দেখেন কলা চড়ানোর জন্য ওরা পাগল হচ্ছে, দেখে থাকেন গাইস, দেখেন কী কোনো উপায় না পায় গাইস, দেখেন বুঝা ভাষা দিতেছে। দেখেন যাই হোক এখন আমরা সুস্থভাবে কলা পুলাইতে পারছি, এখন এখন কলাতে মশলা লাগানো হইতেছে নেটে, এরপর মাংস দেবো, সাথে থাকুন দিতে থাকুন গাইস। যাই হোক গাইস এত বাধা বিপত্তির পর এখন আমরা মাংসটা বসাতে পারছি, এটাই ভালো। এখন মাংস বসাতে আস্তে 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 দেখেন এই যে আরাফাত নামে ছেলেটা নিজের হাত দিয়ে মাংস বসাতে আস্তে দিয়ে দেখতে থাকুন গাইস। এখন আমরা মাংসটা আমি বসাই, এখানে দেখেন আমরা এখন রুমে আসছি, দেখুন এখানে জয়তরফদা দেখেন কী গান গাইতেছে, নিজে নিজে সান বলছে, আমি যার সাথে রয়েছি যে আমি যে অন্যদিকে আমিও আসছি তার সাথে, দেখুন দেখে দেখেন গেছি যে এ সে গান গাইতেছে, শুনে নিয়ে গেছে। আমি এখন অন্য রুমে যাবো, দেখি ওরা কী করে, দেখি ওরা কী করে। এখানে তমাল দেখেন কী করতেছে, এই সৌরভ আর আর তন্ময় ওরা কী কথা বল কথা বলতেছে, আর এখানে সে বেচারা একা একাই গান গাইতেছে, সে বেচারা মনে সে বেচারা প্রেম করে নাই কিন্তু তাও ছেঁকা খাওয়া গান গাইতেছে। আহারে ছেলেটা কী মধুর কণ্ঠে গান গাইছে, কী সুন্দর না, আর আমি তার সাথে রয়েছি। এতক্ষণে আমাদের মাংস বারবিকিউ হয়ে গিয়েছে, দেন এখন আমি ওরা রুটি বা কী আনতে গেছে দেখতে যাই, দেখতে থাকুন গাইছে। এখানে আমি বলতেছি এই যে ওরা বসে আসছে গাইছে, এখন
আমি যাই ইয়ে বলতে, ওই যে দেখেন ওরা আসছে, এনে যে নর্মাল যে সৌরভ ওরা আসতেছে, ন্যাচারাল নিচ্ছে, এক একটা এন্ট্রি নিতেছে কীভাবে সেই দেখুন। এখন ওরা ডেকোরেশনের পালা, সো দেখি ওদের ডেকোরেশনে যে একজন ডেকোরেশন করা শুরু করে দিয়েছে আস্তে আস্তে করে, যে রুটি বলতেছে দেখতে থাকুন এই যে রুটি, তো গাইস দেখতে থাকেন। যে ছেলেটা নিয়ে আসছে এগুলা কুক টুক নিয়ে আসছে, জয়ে ডেকোরেশন করে খেয়েছে, আমি এখনও রিভিউ দিইনি, এই আমি একটু পর রিভিউ দেবো। এই যে পোড়াটা লজ্জা পেয়ে গেছে, এই যে ওরা মাংসের প্লেটে একজন নিয়ে যাচ্ছে, দেন যে এখন আমি বলবো আমারটা কই, বুঝে পারতেছে ওরা একজন, ওরা কিন্তু আসলে অনেক কষ্ট করেছে গাইস, বুঝতে হবে, দেখতে থাকবে গাইস। এখন আমার পালা ফুড রুবি দেওয়ার, দেখুন এই যে ডিপি মাংস হয়ে যাবে, এখন রুটিটা নিব হালকা করে, এখন দেখবো ওরা কী করে রেখেছে, ওরা আজকে অনেক কষ্ট করেছে, দেখি এবার কষ্টের ফল ভালো হয় নাকি। এই যে লোকে আসছে ছেলেটা ফুটবল দেখতে যাচ্ছে, তবু দেখি অল্প করে নিয়ে আমি আগে দেখি, এই দেখি দেখি চাপাই দিতেছি গাইস, দেখেন কেমন হয়, মজা পেয়ে গেছি গাইস, আসলে অসাধারণ গাইস, অসাধারণ হয়েছে গাইস। এগুলো যা যা করেছে তাদের মধ্যে হচ্ছে এক নম্বরে রয়েছে সাবিতা আহমেদ, এরপর রয়েছে সৌরভ দাস, এরপর রয়েছে তমাল রায়, এরপর রয়েছে তন্ময় দাস, এরপর রয়েছে আরাফাত। এতক্ষণ তো খাওয়া দাওয়া করেছি, এখন গান বাজনার জন্য হয়েছে, এখন লাইটিং ব্যবস্থা আছে, কিন্তু গাইস দুঃখের সাথে ওই দিন সাউন্ড বক্সটা ছিল স্যার ব্যাটারি ছিল না গাইস, এখন আমরা চার্জ দিয়ে ব্যাটারি দিব, দেখেন এখানে যে সৌরভ এখানে প্র্যাকটিস করতেছে, ঠিক হয়ে দিতেছে, ডুবাইতে পারতেছে না গাইস, দেখেন এক একজন এক একজনের মতো দেখতে থাকুন গাইস। গান বাজনা স্টার্ট, লেটস গো। আর এখানে জয়মা খাইতেছে গাইস, হাত দিতেছে